প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই অনেক ভালো আছো। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। এই যে আমাদের দেশ, আমাদের দেশে আমরা প্রতি বছর বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই। এই দুর্যোগগুলো আমরা কিভাবে মোকাবেলা করব সেটি নিয়ে আমরা এবারে আলোচনা করব। আমাদের এই দুর্যোগগুলোকে আমরা কয়েকটি পর্যায়ে ভাগ করেছি, তার মধ্য থেকে আমরা আজ বন্যা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। বন্যা, আমরা বন্যার সময়ে বিভিন্ন রকমের দৃশ্য দেখতে পাচ্ছি, জনজীবন কিভাবে দুর্বিষহ হয়ে ওঠে, মানুষ কত কষ্ট করে জীবন যাপন করে। বন্যার প্রকোপ দেখা দিয়েছে এরকম সময়ে আমরা কি গাছ কাটা দেখতে পাচ্ছি। এই যে আমাদের দেশে প্রতি বছরে গাছ কেটে ফেলা হচ্ছে, যার ফলে বৃষ্টিপাত কম হচ্ছে, আর পরবর্তীতে আমরা কি বন্যার সম্মুখীন হচ্ছি। জমি খনন, পাত তৈরি, ঘর বাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ডুবে যাচ্ছে, তার চিত্র আমরা দেখতে পাচ্ছি। সাধারণ জনগণ যেভাবে আশ্রয় নিচ্ছে, আমরা সেই আশ্রয় কেন্দ্রের ছবি দেখতে পাচ্ছি। বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে, তার মধ্যে দুটি হলো বন্যা ও ঘূর্ণিঝড়। প্রাকৃতিক কারণ ছাড়াও মানব সৃষ্ট পরিবেশ দূষণের প্রভাবে অনেক সময় দুর্যোগ ঘটে থাকে। এই যে আমাদের দেশে প্রতি বছর যে এত দুর্যোগ হয়, প্রাকৃতিক কারণ তো রয়েছে, এছাড়াও আমাদের মানুষের সৃষ্ট কিছু কারণের ফলেও আমরা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটতে দেখি। আমরা দেখতে পাচ্ছি বন্যার সময় কিভাবে লোকজন নদীর উপরে ভাসমান অবস্থায় রয়েছে, কত দুর্বিষহ তাদের জীবন। পানিতে কিভাবে লোকজন হাঁটাচলা করছে, কত কষ্ট করে, এবং অসুস্থ রোগীরা হসপিটালে কিভাবে চিকিৎসা নিচ্ছে। পানিবন্দি মানুষের জীবনযাত্রা, ফসল, ঘরবাড়ি এবং রাস্তাঘাটে ক্ষয়ক্ষতি, বন্যার ফলে মানুষের নানা অসুখ বিসুখ, বন্যার পরে জমিতে পলিমাটি ভরাট, বন্যার প্রভাব। 1987 সাল থেকে বাংলাদেশে 7টি ভয়াবহ বন্যা হয়েছে। আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি থাকে। এই বন্যার ফলে মানুষের জীবন, ফসল, বাড়িঘর এবং রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়। বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে মানুষের মাঝে নানা রোগ ছড়ায়। তবে বন্যা হলে মাটিতে পলি জমা হয়, যা মাটির উর্বরতা বাড়াতে সহায়তা করে। তাহলে আমরা কি জানলাম, বন্যার ফলে আমাদের দেশে প্রতি বছর অনেক ক্ষতি হয়, কিন্তু এর একটি ভালো দিক রয়েছে, সেটি হচ্ছে আমাদের জমিতে পলিমাটি জমা হয়, যা আমাদের জমির উর্বরতা বৃদ্ধি করে। এখন আমরা আরও কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। বন্যার কারণ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা হয়, আবার মানুষও বন্যার তীব্রতা বাড়াতে পারে, যেমন গাছ কেটে ফেলা, যেখানে সেখানে অপরিকল্পিতভাবে রাস্তাঘাট, বাসস্থান, বাঁধ তৈরি করার ফলে বর্ষার পানি বেড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ কারণে বন্যার পানি সহজে নামতে পারে না, ফলে সহজেই বন্যা দেখা দেয়। আমরা এখন বিভিন্ন রকমের শুকনো খাবার দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের বন্যা পরিস্থিতিতে অবশ্যই প্রয়োজনীয়। এখানে একটি আমরা পুনর্বাসন কেন্দ্র দেখতে পাচ্ছি,
আমরা দেখতে পাচ্ছি রেডিওতে কিভাবে খবর শোনা হচ্ছে, বন্যার সময় পানি বৃদ্ধির যে মিটার আমরা সেটিও দেখতে পেলাম। আমরা তাহলে ছবিগুলো আরেকবার দেখে নিই। শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংরক্ষণের ছবি, কয়েকজন মিলে একসাথে আলোচনা করছে কিভাবে বন্যা পরিস্থিতির মোকাবেলা করা যায়। আমরা এখানে পানি বৃদ্ধি পাওয়ার মিটারের ছবি দেখতে পাচ্ছি। এই মিটারের সাহায্যে আমরা বুঝতে পারি পানি কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। রেডিও টেলিভিশনে খবর শোনা, অর্থাৎ আমরা যখন বন্যায় পানিবন্দী জীবন যাপন করি তখন আমরা ঘরে বসে চারদিকের পরিবেশ পরিস্থিতির সংবাদ জানতে পারি। বন্যা মোকাবেলা, আমাদের দেশে এই যে দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে, জনজীবন দুর্বিষহ হচ্ছে, কিন্তু এর থেকে তো আমাদের পরিত্রাণ পেতে হবে, যার জন্য বন্যা মোকাবেলা করতে হবে। বন্যা সবসময় নিয়ন্ত্রণ করা যায় না, আমরা যাতে বন্যা মোকাবেলা করতে পারি সেজন্য কিছু প্রস্তুতি নেওয়া যায়, যেমন নিয়মিত রেডিও টেলিভিশন ও সংবাদপত্রে আবহাওয়া সম্পর্কে খবর শুনব, বাড়ির কাছে খাল নদীতে চিহ্ন দিয়ে বাঁশ লাঠি পুঁতে রাখবো যাতে বুঝতে পারি পানি কতটুকু বাড়ল। বন্যার আগে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ জমিয়ে রাখব, পড়ার বই খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে গুছিয়ে রাখব, মনে সাহস রাখব এবং ধৈর্যের সাথে দুর্যোগ মোকাবেলা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানতে পারলাম আমাদের এই যে বন্যার সময় যে সমস্যাগুলো হয় এর থেকে পরিত্রাণের জন্য আমাদের বন্যা প্রস্তুতি নিতে হবে, কারণ বন্যা শুরু হওয়ার আগেই আমরা প্রস্তুত থাকবো, কারণ আমরা তো জানি যে প্রতি বছর কোন সময়ে আমাদের দেশে বন্যা হয়। শিক্ষার্থী বন্ধুরা চলো এখন আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে এই যে আমরা বন্যা সম্পর্কে এত কিছু জানলাম, এখন এ বিষয়ে আমরা কিছু আলোচনা করব, প্রশ্নগুলো মুখে মুখে বলবো এবং সাথে সাথে উত্তর দেব এবং লিখে ফেলবো। বন্যা নিয়ে তোমার কি ধরনের অভিজ্ঞতা আছে, অর্থাৎ তুমি কি বন্যা সম্পর্কে কিছু জানো কি জানো না, বা এ বিষয়ে কতটুকু জানো? বন্যা নিয়ে আমার একটি অভিজ্ঞতা রয়েছে। একবার আষাঢ় মাসে দেখলাম হঠাৎ পানি বেড়ে গেল, রাস্তাঘাট উঠান ডুবে গেল, ফলে আমাদের স্কুলে যেতে সমস্যা হতো। এক সময় আমরা স্কুলে যেতে পারতাম না, বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিল। আর এ বন্যার পর সব কিছু ঠিক হতে 2 মাস লেগেছিল, যা ছিল আমার জন্য খারাপ অভিজ্ঞতা। তোমার এলাকায় সংঘটিত কোনো বন্যা সম্পর্কে তোমার অভিজ্ঞতা বলো। আমি বলছি, এভাবে আমরা বলতে পারি, আমার এলাকায় সর্বশেষ 2007 সালে বন্যা সংঘটিত হয়েছিল। এ বন্যায় এলাকার মানুষের অনেক ক্ষতি হয়েছিল, ফসল, পশু, মাছ, গাছপালা, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছুই তখন ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি ডুবে যায় বলে মানুষের থাকতে অনেক কষ্ট হয়, তখন সবাই উঁচু জায়গায় চলে গিয়েছিল, কেউ আশ্রয় কেন্দ্রে, কেউ রাস্তায়, কেউ বা স্কুল ঘরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আমার এলাকায় সংঘটিত বন্যা সম্পর্কে আমার অভিজ্ঞতা এমনই ছিল। বন্যা মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নেবে? বন্যা মোকাবেলায় আমরা নিম্নোক্ত প্রস্তুতি গ্রহণ করতে পারি। 1. নিয়মিত রেডিও টেলিভিশন ও সংবাদপত্র আবহাওয়ার খবর শুনব। 2. বাড়ির কাছে খাল নদীতে চিহ্ন দিয়ে বাঁশ লাঠি পুঁতে রাখব যাতে বুঝতে পারি পানি কতটুকু বাড়ল। 3. বন্যার আগে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ সংরক্ষণ করে রাখব। 4. পড়ার বই খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে গুছিয়ে রাখব। 5. মনে সাহস রাখব এবং ধৈর্যের সাথে বন্যা মোকাবেলা করব। কি আমরা তাহলে যদি মনে সাহস রাখি এবং ধৈর্য ধারণ করি তাহলে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। চলো আমরা এখন বন্যা মোকাবেলায় প্রস্তুতি স্বরূপ আমি কি করতে পারি বা আমাদের পরিবারের জন্য কি করতে পারি, এরকম আমরা 4টি কাজ নিয়ে একটি তালিকা তৈরি করি। তাহলে চলো আমরা ঝটপট লিখে ফেলি। বন্যা মোকাবেলায় প্রস্তুতি স্বরূপ আমি আমার পরিবারের জন্য প্রধান যে 4টি কাজ করব তার তালিকা নিচে দেওয়া হলো। 1. নিয়মিত রেডিও টেলিভিশনে সংবাদ শুনে বন্যা সম্পর্কে খোঁজ খবর রাখবো।
দুই, বন্যার আগে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ জমিয়ে রাখবো। তিন, পড়ার বই, খাতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে গুছিয়ে রাখবো। চার, মনে সাহস রেখে ধৈর্যের সাথে বন্যা মোকাবেলা করব। চলো বন্ধুরা, এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এই যে বন্যায় বিভিন্ন রকমের আমরা প্রস্তুতি নেই, বন্যায় যে যে ধরনের প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কে আমরা সচেতনতা তৈরি করব। এর জন্য আমরা কি করব, আমরা কিছু পোস্টার তৈরি করব। প্রয়োজনে আমরা কি করব, সেই পোস্টারে ছবি আঁকতে পারি অনেক সুন্দর করে। চলো আমরা ছবি এঁকে এবং কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয় লিখে আমরা পোস্টার তৈরি করে ফেলি। যেমন আমরা পোস্টারে লিখতে পারি, বন্ধুরা মিলে নিয়মিত আবহাওয়া সংবাদ রেডিও টেলিভিশনে শুনব, মা বাবা শিক্ষক এবং আমরা বন্ধুরা সবাই বন্যা সম্পর্কে সচেতন থাকব, সব সময় মনে সাহস রাখবো এবং ধৈর্যের সাথে বন্যা মোকাবেলা করব, বন্ধুরা মিলে বন্যার পূর্বে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ জমিয়ে রাখব, সব সময় আমরা নিরাপদে থাকার চেষ্টা করব। আমরা এইভাবে পোস্টার তৈরি করতে পারি, তাহলে কি আমাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা একটি অসম্পূর্ণ বাক্য দেখতে পাচ্ছি। চলো তাহলে আমরা বাক্যটি পড়ে ঝটপট পূরণ করে ফেলি। বন্যার সময় পড়ালেখার ক্ষতি হয়, কারণ কারণটা কি হতে পারে বলো তো? হ্যাঁ, অনেক ক্ষতি হয় কারণ এ সময় অনেক শিশু বিদ্যালয়ে যেতে পারে না এবং অনেক মানুষ বিদ্যালয়ে আশ্রয় নেয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগ বন্যা সম্পর্কে জানতে পারলাম, পরবর্তীতে আমরা আরও বিভিন্ন দুর্যোগ নিয়ে আলোচনা করব। এই যে বন্যা মোকাবেলায় আমাদের যে করণীয়গুলো, এগুলো সম্পর্কে আমরা নিজেরা সচেতন হব, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে বলবো, তাহলে আমরা যে কোনো প্রকার কঠিন দুর্যোগ সহজেই মোকাবেলা করতে পারবো। তো আজকের পর আমরা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আবার চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করছি।